আইপিএলে রেকর্ড করলেন বিরাট কোহলি, প্রথম ব্যাটার হিসেবে পেরোলেন 7000 রানের গন্ডি, অথচ জিততে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত যা দেখে দেখে আরসিবির সমর্থকরা অভ্যস্ত সেটাই হলো। শুরুতে ডুপ্লেসেস ও বিরাট কোহলির ভালো ব্যাটিং, কিন্তু ভালো ফিনিশার ও বোলারদের অভাবে হারতে হলো শেষ ম্যাচ। এদিন আর হারের ফলে প্লে-অফের লড়াইয়ে ভালো মতো ধাক্কা খেল বেঙ্গালুরু দলটি। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি, শুরুটা প্রত্যাশিতভাবেই ভালো হয়। ওপেনিং জুটিতে ডুপ্লেসেস ও বিরাট কোহলি তুলে ফেলেন 82 রান, ডুপ্লেসেস 45 ও বিরাট কোহলি 55 রানের অনবদ্য ইনিংস খেলেন। নিজের ঘরের মাঠে অবিরাম কোহলি কোহলি চিৎকারের মাঝে নতুন মাইল ফলকও ছুঁয়ে ফেলেন ভারতের সাবেক অধিনায়ক। প্রথম ব্যাটার হিসেবে 7000 রানের মাইল ফলক স্পর্শ করলেন। বিরাটের রেকর্ডের দিনে নজর কাড়লেন তরুণ মাহিপাল লোমরোরও, 29 বলে 54 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। 20 ওভারে আরসিবি করল 4 উইকেটে 181 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলে দিল্লি ক্যাপিটালস, ডেভিড ওয়ার্নার ও ফিল সল্টের জুটে 5 ওভারে তুলে দেয় 60 রান। ওয়ার্নার 22 রানে আউট হলেও সল্ট এদিন অন্য মুডে ছিলেন। হাসারাঙ্গা থেকে হ্যাজেলউড, কোনো আরসিবির বলারকেই এদিন সমীহ করলেন না তিনি, মূলত তার মার্কুটে ইনিংসেই ম্যাচটা একপাশ করে দিল। 45 বলে 87 রান করে তিনি যখন আউট হলেন ততক্ষণে দিল্লির জয় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষমেশ 20 বল বাকি থাকতে টার্গেটে পৌঁছে যায় দিল্লি। এই বড় ব্যবধানের জয় দিল্লিকে পুরোদস্তুর প্লে-অফের লড়াইয়ে ফিরে দিল। একটা সময় টানা 5 ম্যাচের যে দলটি সব দিকে অন্ধকার দেখছিল শেষ 5 ম্যাচে তারাই 4টি জিতল। অন্যদিকে আরসিবির প্লে-অফ খেলার সম্ভাবনা এদিন বেশ ধাক্কা খেলো।